হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো দই পটলের রেসিপি। এটা খুবই ইজি আর একদম নিরামিষ, তো নিরামিষ দিনে তোমরা এটাকে ট্রাই করতে পারো। তো চলো দেখি নি দই পটল বানানোর জন্য আমি কী কী নিয়েছি। দেখো এখানে পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এরকম দুদিকে মাথাগুলোকে একটু চিড়ে চিড়ে দিচ্ছি, যাতে পটলগুলো খুব ভালো করে সেদ্ধ হয় আর মশলাগুলো যাতে পটল ভেতরে ঢুকে যায়। এরপর আমি এই পটলগুলোর মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব। আর ততক্ষণে দই পটলের জন্য যা যা মশলা লাগবে সেই মশলাগুলোকেও রেডি করে নেব। সবার প্রথমে একটা বাটির মধ্যে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে সেটাকে খুব ভালো করে জল দিয়ে গুলে আমি এই বাটির মধ্যে রেখে দেব। এরমভাবে আমি মশলাটা তৈরি করে রাখলাম, তার কারণ যাতে মশলাটা রান্না করার সময় কাঁচা গন্ধটা না থাকে। এরমভাবে রাখলে কাঁচা গন্ধটা তাড়াতাড়ি চলে যাবে আর মশলাটা বাটা মশলার মতন খেতে লাগবে। তো দেখো এরপর আমি 1 চামচ কাজু বাদাম আর 1/2 বাটি দই নিয়ে নিয়েছি। এই কাজু বাদামটাকে বেটে আমি দইয়ের সাথে মিশিয়ে তারপরে ব্যবহার করব রান্নায়। তো দেখো তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে একটু ভালো করে গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে 2 এলাচ আর 1টা দারচিনির টুকরো দিয়ে দিয়েছি। এই মশলাটা থেকে, গোটা মশলা থেকে একটু গন্ধ বেরোলেই এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দেব। আর পটলগুলো দিয়ে আমি পটলগুলোকে ঢেকে উল্টে পাল্টে ভেজে নেব, মানে এপিট করে, এপিট দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছি। আবার 5 মিনিট পরে ঢাকা তুলে পটলগুলোকে উল্টে আবারও আমি ঢাকা দিয়ে দেব ওপিটটা হওয়ার জন্য। আর গরম মশলাটা আগে দিয়েছি, তার কারণ গরম মশলা যে সুন্দর গন্ধটা সেটা পুরো পটলের মধ্যেও চলে যাবে। তো দেখো 2 পিট আমি ভালো করে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। এরপর একটু গাটা লাল লাল হয়ে গেলেই আমার পটলগুলো একদম ভাজা হয়ে যাবে। তো মোটামুটি আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা 2টোকে বেটেও এর মধ্যে দিতে পারো। তো তারপর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর মশলাটা দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নেব পটলের সাথে, যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায়। আর এই সময় একটু আমি সামান্য বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো পুড়ে না যায় তার জন্য। তো দেখো মশলাগুলো কষার জন্য আমি আবারও কড়াইটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর 5 মিনিট পর ঢাকা তুলে দেখছি একদম মশলাগুলো কষে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এই সময় একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি খুবই অল্প গরম জল দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে, যে যেরকম গ্রেভি রাখতে চাও সেই পরিমাণে একটু গরম জল দিয়ে দেবে। আমি খুবই অল্প পরিমাণে গরম জল দিয়েছি আর গরম জল দিয়ে আবারও একটু ফোটার জন্য রেখে দিয়েছি। আর এই সময় আমি এর মধ্যে 1/2 চামচ নুনও দিয়ে দেব, কারণ পুরো রান্নাটায় এর আগে আমি একটুও নুন ব্যবহার করিনি। তো দেখো এই ঝোল যে জলটা দিয়েছিলাম সেটা অনেকটা ফুটে এসেছে। আর এখন আমি যেই কাজু বাদামের পেস্টটা বেটে রেখেছি, মানে কাজু বাদামের মধ্যে দই দিয়ে আমি যেটা বেটে পেস্ট রেডি করে রেখেছি সেইটা আমি এর মধ্যে এখন দিয়ে দেব। আর এটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রাখতে হবে। আর এটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে এটাকে নাড়তে হবে, তার কারণ হচ্ছে দই খুব তাড়াতাড়ি ফেটে যায়। আর
কাজু বাদামও নিচে লেগে যায়, কড়াইয়ের মধ্যে লেগে যায়। তাই যদি তোমরা ভালো করে এটাকে না নাড়ো তাহলে কিন্তু এটা লেগে যাওয়ার চান্স থাকে। তো দেখো ভালো করে আমি নেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আরও 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পরে দেখো আমার দই পটল রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে, এর থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছিল। এরপর এটা নাবানোর ঠিক একটু আগে এর মধ্যে আমি 2 কাঁচা লঙ্কাকে ভালো করে কুচি করে কেটে এর উপরে ছড়িয়ে দেব। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা এখানে ভীষণই ভালো লাগে। আর এর মধ্যে আমি 1/2 চামচ চিনি দিয়ে দেব, তার কারণ চিনিটা দিলে এর যে টেস্টের ব্যালেন্সটা মেনটেন থাকে। তোমরা কিন্তু অবশ্যই করে চিনিটা দিও। আর একদম নাবানোর আগে এর মধ্যে আমি 1/4 টিস্পুন গরম মশলা দিয়ে দেব। আর গরম মশলাটা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেব এটাকে, আর গ্যাসটা নিভিয়ে দেব। আর এটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। দই পটল রেসিপিটা কিন্তু তোমরা দেখলে, রান্না যেরকম ইজি খেতেও কিন্তু ভীষণই টেস্টি। তো নিরামিষের দিনে যদি কিছু খেতে ইচ্ছা না করে তখন কিন্তু তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো, ভীষণই টেস্টি হয় খেতে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে নতুন একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।